ওই মাঝে মাঝে আসে চুল ঠেপ করে দিব পরে দিব হ্যাঁ পরে আর আমরা ওইটা পাই না হ্যাঁ রাস্তার দোকান করি অবশ্যই ঝাড়ি দেয় মানে আমাদেরকে মানুষ বলতে কিছু বুঝে না তারা এমনি কিছু কিছু লোক আছে মাঝে মাঝে রেগুলার না কোন কাস্টমার কিরকম আছে না আছে আমরা তো রাস্তায় দোকানদারি করি এরকম আসে আমাদের জিনিসপত্র উঠায় নিয়ে গেল কি করব বলে আমাদের এই দোকানে যা দেখতেছেন এটাই আমাদের চালান আর কিছু নাই আমাদের কাজই তো সুন্দর করে দেওয়া বুঝছেন ময়লা টয়লা নিয়ে বড় চুল দাড়ি নিয়ে আসে কাইটা কুইটা একটু সুন্দর করে দেওয়া আসলে আমাদের কাজ হলো নর সুন্দর কাজ কিভাবে সুন্দর করবো বাসার টেনশনে তো জীবন বাঁচে না বুঝছেন ডেলি জিনিসের দাম বাড়তি আছে অমুক হইতে আছে তো নিজের দিকে তো কোনো খেয়াল থাকে না কাজ এভাবে দোকানে গিয়া উস্তাদের কাছে কাজ শিখছি উস্তাদে বলছে দেখাই দিছে এভাবে এভাবে সেভাবে শিখছি আর কি ছয় মাস এক বছর লাগছে কাজ তো করি অনেক দিন ধাবত প্রায় চল্লিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে এই এই কাজই করি হ্যাঁ এইভাবে চলতেছে এখানে প্রায় বিশ বছর হয়ে গেছে এরপর ওই কাস্টমার টুস্টমার ওই রিক্সা মিক্সা হয় মেডিকেলে রুগী মুগী এদের কাজকর্ম করি দোকানে দেড়শো দুইশো টাকা রাখে সেলুন দোকানে আমাদের এখানে আশি টাকা চুল সেপ আর ওই কালার মারার করলে দশ বিশ টাকা বেশি দেয় এইভাবে মিলে মুলে আমাদের সংসার চলতেছে আর কি এই রাস্তার কাস্টমার আর কি এখানে তো বান্দা কোনো বাইরের কোনো ভদ্রলোক কোনো কাস্টমার নাই সব এই গরিবের কাস্টমার আর কম পয়সা যারা কাজ করে তারা এখানে আমাদের এখানে আসে থাকি ওই যে ক্যাম্পে থাকি মার্কেট ক্যাম্পে কৃষি মার্কেটের ধারে এই পাঁচশো হয় তিনশো হয় কোনো দিন হয় না কোনো দিন আরো একটু বেশি হয় ছ সাতশো টাকা হয় আর কোনো দিন একবারে হয়ই না বর্তমান বাজারে চলা মুশকিল হয় খুব কঠিন হয় হ্যাঁ এই আলুর ভর্তা আলুর ভাজি এই সবজি মুবজি হালকা পাতলা এগুলোই মিলাইয়া ভালো জিনিস তো আর খাইতে পারি না আমরা এই যে এখন আজকে কয়টা বাজে এখনো ভাত খাইনি কিভাবে ভাত খাবো আড়াইশো দুইশো টাকার মতন কাজ করছি টাকা আমার পকেটেই আছে এখন আমি যদি একশো টাকা হোটেলে খাইয়া ফেলাই তো আর বাসায় কি করব বলেন এরপরে দোকানের বিলেট আছে দোকানে একশো টাকা ডেলি খরচ আছে কিভাবে করব বলেন না এখন তো কোনো টাকা পয়সা লাগে না সরকার পরিবর্তন হয়েছে আগে কিছু খরচ হয়তো হালকা পাতলা আগে মনে করেন কিছু হয়তো আর কি কিছু দেওয়া লাগতো হালকা পাতলা এই পরিমাণ হালকা পাতলা কিছু না সেটা তো বলা আলগা পাতলা কিছু দিতাম আর কি এখন তো আল্লাহ ওইটা থেকে বাঁচাইছে এখন কোনো খরচ ফরচ নাই এখন ওই দিক দিয়ে মানে কিছু শান্তি আছে আর কি টু এইট সেভেন এইরকম ভাবে লেখাপড়া করছে আর বেশি আর পারি নেই বাবা তারা ওই বিভিন্ন হাতের কাজ শিখে আর কি করে হাতের কাম শিখে কেউ এইভাবে চলতেছে আর ওই সেলুনের কাজ কেউ কষায়ের কাজ এগুলো মানে শিখা অবস্থা আছে এখন শিখতে আর কি আর মাইয়া আসিল মাইয়ার ধার করজা এমনি এমনি কষ্ট মষ্ট করে বিয়া দিছি জামাই ওই সেলুনেরই কাজ করে আশা তো আছে কিন্তু পারতাসি না তো কিভাবে পারবো বলেন আপনি এই চারশো পাঁচশো তিনশো কোনোদিন হয় না এভাবে কিভাবে কি করব বলেন একটা নাতি নতুন একটা ভালো জিনিস কিনতে চাইতে দিতে পারি না মনে 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 দুঃখ করি আর কি আমাদের দুঃখটা শুনবে কে কেউ আছে সব নিজের নিজের ধান্দায় আছে কার দুঃখ কে চিনে এগুলো যদি চিনত আমাদের পরিবেশ আর এরকম থাকতো না দশ বারো জনটা কাজ শিখেছে ওরা সব বড় বড় এসি দোকানে কাজ করে শিশুরা আমরা নিজে টাকা দেয় কাজ যখন থেকে শিখতে আসে তখন থেকে আমরা দশ বিশ টাকা তার পকেট খরচা দেয় আমরা